sorry pa di ko tane shamil bhumika boiti eri modhe bajare beriye hoyeche ebong apnara oneke bolechen oneke hoyto ekhane bole nei boiti je boitite bola hoyeche amader poribarer moddhe je amra sukh shanti kibhabe bojay rakhte pari shamanno buler karone family benge char khar hoye jacche এই যে কারণে আপনি সুখী পরিবার গঠনের স্বামীর বইটি পড়বেন, আমাদের সকলের জীবনের গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে হচ্ছে পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য স্বামী স্ত্রীর মধ্যে অধিক স্নেহ ভালোবাসা এবং একে অপরের প্রতি আরো মান সম্মান গড়ে তোলা। ছেলেমেয়েদের গভীরভাবে ভালোবাসতে হলে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রথমত যে ভালোবাসা থাকতে হবে, না হয় ছেলেমেয়েরা মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। যেহেতু ছেলেমেয়েরা আমাদের পরিবারের জীবন, আমাদের পথ চলার গতি, আমরা সবাই ফ্যামিলি এবং পরিবারের জন্য ডে নাইট আমরা কাজ করে থাকি, আমাদের চেষ্টার ছুটি থাকে না। তাই যে কারণে বইটি পড়বেন, ভালোবাসার লিস্ট দেখতে হবে বা তা কিভাবে গড়ে ওঠে তা জানতে হবে, জানার জন্য বইটি পড়তে হবে। বিয়ে শুধু দুজনের মিলন মেলা নয়, পরিবারের সকলের সাথে আত্মীয় স্বজনের সাথে মিল রেখে একে অন্যকে সাহায্য সহযোগিতা কিভাবে গড়ে উঠে তার বিবরণ জানা থাকতে হবে এবং তা জানতে হলে বইটি পড়তে হবে। শুধু কাজে মগ্ন না থেকে পরিবারকেও সময় দিতে হয় এবং স্ত্রী মেয়ে স্ত্রী পুত্র পরিবার সাথে নিয়ে জীবন করতে হয়। স্ত্রীকে সুন্দর চোখে না দেখে স্ত্রীর উপর আস্থাশীল হতে হবে, বিশ্বাস হারালেই সব শেষ। স্ত্রীকে সুন্দর চোখে আমরা অনেকে হয়তো কারোর সাথে কথা বলতেছেন পরিবারে নিয়ে বা পরিবারের ভালোর জন্য, কিন্তু আমরা অনেকে এরা ভুল বোঝাবুঝি করি। তো সেই জিনিসটা যাতে ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় তার জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বইটি পড়তে হবে। বাইরে নানান অজুহাতে সময় নষ্ট না করে পরিবারে থাকুন, সাফল্য পাবেন। পরিবারের হয়রানি থেকে স্ত্রীকে কিভাবে মুক্ত রাখবেন তার বিশেষ বিবরণ দেওয়া হয়েছে। স্ত্রীর ভালোবাসার শূন্য স্থানটি কিভাবে পূরণ করবেন, আমাদের অনেকের জানা নেই সামান্য জিনিসে যে স্ত্রীর মনের মধ্যে যে ভালোবাসা ওইটা জাগ্রত হয়, তাই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন। জানুন সুখী পরিবার সুখী পরিবারে কিভাবে ডাক্তারি খরচ কম হয়। আপনার ফ্যামিলি যদি আপনি সুখে শান্তিতে থাকেন, তো ফ্যামিলির ওই বাচ্চারাও সুখে শান্তিতে থাকবে এবং আপনি ওই বাচ্চাদের বাইরে দেখলেই বুঝতে পারবেন যে ওই বাচ্চাগুলো ওয়েল ডিসিপ্লিন এবং হাসিমুখে কথা বলতেছে। আপনি যদি তাদেরকে কিছু জিজ্ঞেস করেন, তাদের শত ব্যস্ততার মধ্যেও আপনাকে ওরা সময় দিতে যাবে, বলবে হ্যাঁ আমি কি আপনাকে আপনার জন্য কিছু করতে পারি। এটাই হচ্ছে সুখী পরিবারের ছেলেমেয়েদের বৈশিষ্ট্য। আপনার দাম্পত্য জীবনের সাফল্য কিভাবে পাবেন, ছেলেমেয়ে পরিবার নিয়ে সমাজে গর্ব করে সংসার কিভাবে চালাবেন, বিস্তারিত গুরুত্বপূর্ণ ছোট বড় সকল প্রকারের বিষয় নিয়ে লেখা হয়েছে। তাই বইটি প্রতিটি পরিবারের জন্য যথা উপযোগী এবং সুখ ও শান্তির বাহক হিসাবে বইটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আব্দুল কুদ্দুস মনে করি। এর মধ্যে বইটি অনলাইন ই বুকে আপনারা পড়তে পারেন। আজকাল তো ডিজিটালের যুগ, তাই অনেকে ওয়েট করতে চাবেন না যেন বাই পোস্ট এক সপ্তাহ দুই সপ্তাহ সময় লেগে যাবে। এবং আপনি এক্ষুনি অনলাইনে গিয়ে ওইটা প্রিন্টও করতে পারবেন। তো অনলাইনে ডিটেলস হচ্ছে ইভি আপনি জাস্ট লগ ইন www.lulu.com www.lulu.com
এই মুহূর্তে কাজে করতে পারেন পড়ার জন্য। এবং যখনই আপনি লুলু ডট কমে যাবেন তখন ওইখানে সার্চ আছে, শুধু সার্চ যদি আপনি এইভাবে করেন এ কুদ্দুস, তাহলে আমার যেগুলো বই আছে ওইখানে চলে আসবে। আর একটা বই আছে ইংলিশে, হাউ টু চুজ ইউর রাইট স্পাউস, তো ওই 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 ওয়েবসাইটে গেলে লিঙ্কে গেলেই আপনি দেখতে পাবেন। এবং আপনি ইভেন মোবাইল ফোনেও আপনি যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন, আপনি ওইটা অনলাইনে থেকে সংগ্রহ করতে পারেন এবং মোবাইল ফোনেও আপনি স্টোর করে সারা জীবন রাখতে পারেন। এবং বইটি লন্ডনে যেখানে পাবেন সঙ্গীতা ব্রিকলেন, জমজম ব্রিকলেন, জমজম গ্রিন স্ট্রিট, আল মদিনা গ্রিন স্ট্রিট, জমজম হোয়াইট চ্যাপেল এবং আরো যেগুলা গিফট শপ আছে, ইসলামিক বুকস রাখে ওইখানে, ওই সবগুলাতেও আপনি ওইগুলা এই বইটি কালেক্ট করতে পারবেন। পরিশেষে বইটি পড়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে আপনাদের সময় আর নষ্ট না করে আমি আপডেট করতে আপনাদের আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের জীবন ভরে উঠুক সুখ শান্তিতে এ আশা ব্যক্ত করে। এবং আমাকে শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে, কথা হবে আরো কোনো অনুষ্ঠানে, কোথাও ধন্যবাদ।